গতকাল রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদে নড়ে চড়ে বসেছে বিজেপির কর্মীরা। দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ মিছিল বিজেপির। কৃষ্ণগঞ্জ ব্লকের বিজেপির জেপি 35 মণ্ডলের সভাপতি প্রণব কুমার সরকারের নেতৃত্বে এই দিন শুক্রবার বিকালে মাঝদিয়া বাজারে ভাজনঘাট মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতৃত্বরা। দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদে কি বলছেন কৃষ্ণগঞ্জ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি প্রণব কুমার সরকার, শুনুন। নদিয়া থেকে শুভজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।